আমার সিটি কর্পোরেশনে যদি কেউ গাছ কাটে, যদি কেউ গাছ কাটে, আমি আমার চিফ ইঞ্জিনিয়ার সিও কে বলেছি, এটা আক্ষরিক অক্ষরে আমি বলেছি, একটি মেসেজ দেওয়ার জন্য আমি তার হাত কেটে দিব। দ্যাট ইজ এ মেসেজ, অর্থাৎ গাছ কেউ কাটতে পারবে না। যদি গাছ থাকে আমাদের সাথে আলাপ করতে হবে, পাড়ার সাথে আলাপ করতে হবে, স্পেশালিস্টের সাথে আলাপ করতে হবে, ফরেস্টের সাথে আলাপ করে আমরা দেখব যে গাছটা এখান থেকে সরানো যাবে কি না যাবে। হঠাৎ একটা গাছ আছে, গাছ কেটে ফেললাম। আমি মেসেজ দেওয়ার পরে মোহাম্মদপুরে একটি বাড়িতে একটি রাস্তার গাছ কিন্তু হেলে আছে, কেউ কিন্তু কাটে না। এটাই তো সার্থকতা, যে গাছ কাটা যাবে না। দ্যাট ইজ দ্য মেসেজ। একদিন, দুদিন, তিন দিন, চার দিন আমার আনিক আমাকে বারবার বলছে, স্যার স্যার গাছটা তো স্যার কাটতে হবে। আমি বলছি, না, ওই এলাকার জনগণকে ডাক দাও, এলাকার মুরব্বীদেরকে ডাক দাও, এলাকার যারা তরুণদেরকে ডাক দাও, এলাকার যারা দায়িত্ব তাদেরকে ডাক দাও, সবাই মিলে মিটিং করো, আমি এটা ছবি দেখতে চাই, আমি ভিডিও দেখতে চাই, যে একটি গাছের জন্য সকলকে আমরা ইনভলভ করেছি একটি গাছ কাটার জন্য। এরকম যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু বেঁচে যাবে। এবং আজকে যে কথাটা আমাদের শায়েখ রিয়াজ ভাই বললেন, যে আমরা কি গাছ লাগাবো, আমরা গাছ লাগিয়ে দিলাম, কি গাছ লাগাবো, এই গাছটার বেনিফিটটা কি হবে। আমরা যেটা বারবার বলি যে বায়োডাইভার্সিটি আমাদের করতে হবে, আমাদেরকে নেচার বেস সলিউশন করতে হবে। নেচারকে কোনো সময় ধ্বংস করা যাবে না, এবং নেচার বেস সলিউশনের মধ্যে একটি উপায় হলো গাছ লাগানো। আজকে আমি ধন্যবাদ জানাই মেটলাইফ গ্রুপ এবং শক্তি ফাউন্ডেশনকে। আমরা মিরপুরে 3 নম্বর ওয়ার্ডে একটি জায়গা আছে যেটির নাম জল্লাদখানা। এখানে 71-এ যেসব পরিবারে থেকে মুক্তিযুদ্ধতে গিয়েছিল তাদেরকে এনে এনে এই জল্লাদখানায় সবাইকে জবাই করা হয়েছে। সেটিতে আমি গিয়ে একদিন দেখলাম এটির অবস্থা খুবই খারাপ, একদিকে জুট আরেক দিকে নেশাগ্রস্ত টোটাল এলাকাটাই। আমি অনুরোধ করব সকলকে, এই মিরপুর 3 নম্বর ওয়ার্ডে এই জল্লাদখানায় যদি এখন যান, সেটিতে একটি বড় একটা গাছ আছে, সেটির নিচে সুন্দর করে আমি একটা প্ল্যাটফর্ম করে দিয়েছি, কোনো ধরনের শেড লাগে না, গাছটাই হলো শেড। এবং সেই শেডের নিচে কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ গান করছে, কেউ গল্প করছে, কেউ আড্ডা মারছে। এটি তো নেচার বেস সলিউশন। সে এই ধরনের ছোট্ট ছোট্ট পরিসরের যে সমস্ত জায়গাগুলো আছে, আসুন না আমরা এগুলোকে ঠিক করে ফেলি, আসুন না আমরা পাড়ায় পাড়ায় মিলে ছোট্ট জায়গাটাকে সুন্দর করে ফেলি। এগুলো আমাদের করতে হবে, এই জন্যই আমাদের নিজের বাঁচতে গেলে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে গেলে কিন্তু এই কাজগুলো করতে হবে।